এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফের ভয়াবহ বন্যার আশঙ্কা। টানা তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আজও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, পাশাপাশি কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এ বিষয়ে কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে, জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। এবার জেনে নিন এক নজরে। প্রকৃতি যখন বর্ষার ছায়ায় ডানা মিলেছে, ঠিক সেই সময় বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন উত্তর অঞ্চলের মানুষ। বর্ষা সবার জন্য আনন্দদায়ক হলেও উত্তর অঞ্চলের মানুষের জন্য অন্ধকারে ছায়া বয়ে আনে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সময়টা চলছে বর্ষাকাল, তাই যখন তখন আকাশে মেঘ করে নামবে বৃষ্টি। এ অবস্থায় আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সারা দেশে বৃষ্টি বেড়ে যাওয়ায় গত কিছুদিন ধরে চলা তাপ প্রবাহ দূর হয়েছে। আজও সারা দেশে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সেই সাথে সারা দেশের কিছু কিছু অঞ্চলে আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ ও দেশের উপকূলীয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। এছাড়া গত কয়েকদিন ধরে দেশের উপর বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ আজ দূর হয়েছে। এদিকে মৌসুমি বায়ু বা বর্ষা সারা দেশে মাঝারি সক্রিয় রয়েছে। অন্যত্র দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকায় এসব অঞ্চলে মূলত মাঝারি ও কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তা 23 জুন পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এবং আজ থেকে দেশের দক্ষিণাঞ্চলে মূল বৃষ্টিপাত শুরু হতে পারে। সুতরাং একটি আনন্দদায়ক বর্ষার জন্য প্রস্তুতি হই খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বাসিন্দারা। সেই সাথে আজ থেকে আগামী 23 জুন পর্যন্ত উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের সীমান্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদ নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই তিন বিভাগে, তাই এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনো কোনো জায়গায়। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।